আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপের সংবাদে। আজ বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি মমতা সুলতানা। প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। ব্রিটেনের কাউন্সিল নির্বাচনের ফলাফলে এগিয়ে লেবার পার্টি, টাওয়ার হ্যামলেটসে চলছে ভোট গণনা। সারা দেশে কাউন্সিল নির্বাচন ও ইউরোপিয়ান পার্লামেন্টের নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন। হোয়াইট চ্যাপেলে ইউকে জুয়েলার্সে দুর্ধর্ষ ডাকাতি, তদন্ত করছে পুলিশ। শুনছিলেন শিরোনামগুলো, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত সংবাদ। ব্রিটেনে গতকাল অনুষ্ঠিত কাউন্সিল নির্বাচনের ফলাফলে শেষ খবর পাওয়া পর্যন্ত দেশজুড়ে কনজারভেটিভ পার্টিকে পেছনে ফেলে বড় ব্যবধানে এগিয়ে আছে লেবার পার্টি। 161টি বাড়ায় অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে শেষ খবর পাওয়া পর্যন্ত লেবার পার্টি 1820টি সিটে জয় পেয়েছে। অন্যদিকে কনজারভেটিভ পার্টি 1190টি সিটে জয়ী হয়েছে। এবারের নির্বাচনে লেবার পার্টি নতুন করে 297টি সিটে জয় পেয়েছে। এর বিপরীতে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি হারিয়েছে 133টি সিট। অন্যদিকে ইউকে ইন্ডিপেন্ডেন্ট পার্টি 155টি সিটে চমক দেখানো জয় পেয়েছে। বড় দলগুলোর প্রতি ভোটাররা অনেকটা মুখ ফিরিয়ে নেয় ইউকে আইপি নির্বাচনের ফলাফলে চমক দেখিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস বাড়ায় কে হচ্ছেন মেয়র, এই নিয়ে এখন যত আগ্রহ ব্রিটেনের প্রবাসী বাংলাদেশিদের। বৃহস্পতিবার সারাদেশের সাথে অনুষ্ঠিত হয় এই বাড়া নির্বাচনও। নির্বাচনে 47% বেশি ভোটার ভোট দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সকাল 8টা থেকে এখন পর্যন্ত লাইম হাউসের ট্রক্সি হলে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ভোট গণনা চলছে। দর্শক, নির্বাচনের সবশেষ খবর জানতে চোখ রাখুন রাত 1টার চ্যানেল আই ইউরোপের সংবাদে। এবারে স্থানীয় নির্বাচন ও ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্য নির্বাচনে ব্রিটেনের বিভিন্ন শহরের মতো মিডল্যান্ডসেও বিভিন্ন কাউন্সিলে বাঙালি প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেন। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারে নির্বাচনে ছিল ভিন্ন রকমের আমেজ। আমাদের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজীকে সাথে নিয়ে মিডল্যান্ডসের নির্বাচনী খবর জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন। এবারে স্থানীয় নির্বাচন ও ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নির্বাচনে ব্রিটেনের বিভিন্ন শহরের মতো মিডল্যান্ডসের বিভিন্ন শহরেও বাঙালি প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেন। বার্মিংহাম সিটি কাউন্সিলের অ্যাস্টন ওয়ার্ডে মোট 4 জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। লেবার দলীয় বাঙালি প্রার্থী বর্তমান কাউন্সিলর জিয়াউল ইসলাম 4175 ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম লিবডেম প্রার্থী সলিসিটর সামউদ্দিন মোট 1341 ভোট সংগ্রহ করেন। বার্মিংহাম সিটি কাউন্সিলের লজেস অ্যান্ড ইস্ট হ্যান্সওয়ার্থ ওয়ার্ডে মোট 4 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। লেবার দলীয় প্রার্থী হ্যান্ড্রিনা কুইন 4179 ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিবারেল ডেমোক্রেটিক দলীয় প্রার্থী আফজাল হোসেন তালুকদার মোট 953 ভোট সংগ্রহ করেন। এদিকে মিডল্যান্ডসের সানডুয়েল কাউন্সিলের টিপটন গ্রিন ওয়ার্ডে মোট 2 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। লেবার দলীয় প্রার্থী বর্তমান কাউন্সিলর আহমেদুল হক এমবিই 1907 ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থী রোনাল্ড গ্রিফিথ 955 ভোট সংগ্রহ করেন। এবারের নির্বাচনে অধিক সংখ্যক বাঙালি প্রার্থীদের অংশগ্রহণ করায় নির্বাচনে ছিল ভিন্ন আমেজ। যুবক বৃদ্ধ সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে তাদের ভোট প্রয়োগ করেন। জনগণের গায়ে নির্বাচিত প্রতিনিধিরা সমাজ উন্নয়নে কাজ করবেন, এগিয়ে যাবে বাঙালি কমিউনিটি, এটাই সকলের প্রত্যাশা। আব্দুল হাসমন, চ্যানেল আই নিউজ। পূর্ব লন্ডনের সুপরিচিত প্রতিষ্ঠান ইউকে জুয়েলারিতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ইউকে ইন্টারন্যাশনাল গ্রুপের পরিচালক জানান, গত বুধবার সকালে স্টোর খোলার পরপরই গ্রাহক সেজে 4-5 জন যুবক হেলমেট পরিহিত অবস্থায় দোকানে প্রবেশ করে। এ সময় ডাকাতরা দোকানের ক্যাবিনেট ও ম্যাগনেটিক ডোর ভেঙে বিপুল পরিমাণ